ডেলি ফাইভ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের আমরা এই ভিডিওটিতে দেখব ভূগোলের 31টি এমসিকিউ কোশ্চেন ও তার উত্তর। এই কোশ্চেনগুলির পিডিএফ ফাইল যদি আপনারা পেতে চান তাহলে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ফলো করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান। এই গ্রুপে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সাবজেক্টের পিডিএফ ফাইল দিয়ে থাকি। তা চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। কোন স্থানে জলবায়ু বা ক্লাইমেট প্রায় কত দিনের গড় আবহাওয়া বা ওয়েদার হিসাবে অনুসারে বিচার করা হয়? সঠিক উত্তর অপশন ঘ 30 বছর। নিম্নের কোন দেশে সবচেয়ে আগে দিন শুরু হয়? সঠিক উত্তর অপশন ঘ ফিজি। গ্রিনিচ মিন টাইম এবং পাকিস্তানি সময়ের মধ্যে পার্থক্য কত? সঠিক উত্তর অপশন খ 5 ঘন্টা। যদি বায়ুমণ্ডল না থাকত তবে আকাশের রং কী হতো? সঠিক উত্তর অপশন খ কালো। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে প্রায় কত সময় লাগে? অপশন খ 8 মিনিট। কোন স্থানের সময় স্থানীয় অথবা স্ট্যান্ডার্ড কিসের উপর নির্ভর করে? অপশন খ দার্ঘিমাংশ। নিম্নের কোন পর্বতশৃঙ্গ হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত নয়? সঠিক উত্তর অপশন খ গডউইন অস্টিন। অর্থাৎ আর যে তিনটি অপশন রয়েছে সেগুলি সবই হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত, এটুকু আমাদের মনে রাখতে হবে। নিম্নের কোন মালভূমিটি আফ্রিকাতে অবস্থিত নয়? সঠিক উত্তর হবে অপশান ঘ, এদের মধ্যে কোনোটি নয়। তাহলে আমাদের জানতে হবে এই আর যে তিনটি অপশান রয়েছে সবগুলি আফ্রিকা মহাদেশের এক একটি মরুভূমি। সূর্যগ্রহণ কখন হয়? সঠিক উত্তর অপশান খ অমাবস্যার দিনে। একদিনে কতবার জোয়ার ভাটা হয়? সঠিক উত্তর অপশান খ 2 বার। পরের প্রশ্ন, দুটি ভূমি এলাকার মধ্যে সরু জল প্রণালীকে কি বলা হয়? সঠিক উত্তর অপশান ক স্ট্রেইট। একটি মানচিত্রে আইসোহেলাইন সমুদ্রের কোন বিষয়কে দেখায়? অপশান ক লবণাক্ত। বিশ্বের সবচেয়ে বড় বদ্বীপ অঞ্চল কোথায় রয়েছে? অপশান ক এশিয়া। বিশ্বের সবচেয়ে বড় মহাসাগর কোনটি? অপশান ক প্রশান্ত মহাসাগর। বিশ্বের সবচেয়ে বড় সাগর কি? অপশান গ দক্ষিণ চীন সাগর। বিশ্বের সবচেয়ে বড় নদী কোনটি দৈর্ঘ্যের দিক থেকে? অপশান ক নীলনদ। দৈর্ঘ্য এবং এলাকা অধিকারের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় হ্রদ কোনটি? অপশান ক ক্যাসপিয়ান সাগর। বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত কোথায় অবস্থিত? অপশান খ দক্ষিণ আমেরিকা। কোন দেশে এলাকাগতভাবে সবচেয়ে বড় বিমানবন্দরটি অবস্থিত? অপশান ঘ সৌদি আরব। বিশ্বের মধ্যে এলাকার দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি? অপশান খ রাশিয়া। কে সর্বপ্রথম জাহাজে করে পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন? অপশান গ ম্যালাগন। দক্ষিণ আমেরিকা মহাদেশে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি? অপশান ক ব্রাজিল। ভূমি এলাকার দিক থেকে বিশ্বে ভারত কত কোন স্থানে আছে? অপশান গ সপ্তম।
বিশ্বে জনসংখ্যার দিক থেকে তৃতীয় বৃহত্তম দেশ কোনটি? অপশান ঘ আমেরিকা যুক্তরাষ্ট্র, ও প্রথম স্থানে রয়েছে চীন, ও দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এটা আমাদের প্রায় সবারই জানা। পৃথিবী পৃষ্ঠে প্রায় কত উচ্চতা অবধি বাতাসে মেঘ দেখা যায়? অপশান ক 10 কিমি। বিশ্বের সমস্ত ভূমি এলাকার প্রায় কত শতাংশ এশিয়া মহাদেশে আছে? অপশান ক 30%। কোন জায়গার বায়ুমণ্ডলের চাপ প্রধানত কিসের উপর নির্ভর করে? সঠিক উত্তর অপশান খ তাপমাত্রা। চাঁদ প্রায় কত দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে? সঠিক উত্তর অপশান গ 8 দিন। বন্ধুরা, এটি প্রায় কতদিন বলা রয়েছে, অ্যাকচুয়াল কত সময় লাগে সেটি আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে উঁচু মালভূমি কোনটি? অপশান খ প্রামির মালভূমি। হিমবাহ প্রধানত কোন অঞ্চলে দেখা যায়? সঠিক উত্তর অপশান গ অনেকগুলি পর্বতের মাঝখানে। পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে নিরক্ষরেখাকে ভিত্তি করে কোন স্থানের কৌণিক দূরত্বকে কি বলা হয়? সঠিক উত্তর অপশান ক অক্ষাংশ। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমরা ভিডিওটিকে লাইক করবেন ও কিছু মতামত দেওয়া থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এই পিডিএফ ফাইলটি পেতে হলে আপনাদেরকে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ধরে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যেতে হবে।